দুপুরবেলা পুকুর জলে ঝাঁপ আর ইটের উইকেট সাজিয়ে ক্রিকেট খেলার মজা ফুরিয়ে এলো। পরন্ত রোদে ব্রতচারীর ক্লাবগুলোকে দেখা যায় না আর। একদিকে নগরায়ণ, অন্যদিকে ফোনের মুঠোয় ধরা অন্তর্জালের দুনিয়াতে হারিয়ে যাচ্ছে শৈশব। যারা সকালের আলো ছায়া পথ ধরে দৌড়তে বেরোয় তাদের সংখ্যা সীমিত, তাদের ডাকে সাড়া দেয় না আজকের কৈশব। শহরের সরু গলিগুলো কৈশোরের উচ্ছ্বাস ধরে রাখতে পারে না। এই গড়িতে খেলবো কি, বাড়িতে চলে যায়, নর্দমায় চলে যায়, এখানেই খেলতে হবে, বাড়ির লোক আপত্তি করে, নর্দমায় বল চলে যায়, কোথায় খেলবো, এখানেই খেলতে হবে। মনোরঞ্জনের নামে শুধু টিভি, ফোন, সাথে প্যাকেট বন্দি হাবি যাবি। 10টা টাকা হাতে পেলেই হাতছানি দিচ্ছে পাড়ার দোকানের রঙিন প্যাকেট। স্বাস্থ্যকর জীবনযাত্রা থেকে বহু দূরে হারিয়ে যাওয়া কৈশোর ক্রমশ নানান অসংক্রামক রোগের শিকার হয়ে পড়ছে। ডায়াবেটিস তাদের মধ্যে অন্যতম, এবং ধীরে ধীরে সমস্ত অসংক্রামক রোগের মধ্যে ডায়াবেটিস মহামারীর আকার ধারণ করছে। আমরা খুবই ফরচুনেট যে এই সময় কিন্তু আরোগ্য ওয়ার্ল্ড এগিয়ে আসে এই ব্যাপারে আমাদের সাহায্য করার জন্য, এবং আরোগ্য ওয়ার্ল্ড থেকে আমরা একটি ফান্ড পাই, এবং সেই ফান্ডটা আমরা ক্লাস 6 এবং ক্লাস 7 এই বয়সের বাচ্চাদের মধ্যে তাদের ট্রেনিং দেওয়া, তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যোগদান করানো, এবং তাদের যাতে তারা যাতে সুস্থভাবে বেঁচে থাকে সেই জন্য বিভিন্ন ধরনের ব্যবহারিক পরিবর্তন করানো, এইসবের উপরে আমরা বিভিন্ন স্কুলে কাজকর্ম শুরু করি। এবং আমরা ধন্যবাদ দিতে চাই আরোগ্য ওয়ার্ল্ডকে যে আমরা এই যে কাজটা আমরা খুব ছোট করে শুরু করেছিলাম সেটা কিন্তু এখন বিভিন্ন জেলায় আমরা ছড়িয়ে দিতে পারছি, এবং অনেক বেশি সংখ্যক শিশুর মধ্যে কিন্তু আমরা এই কাজটা করতে পারছি। 2019 সালে মূলত শিশুদের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধের লক্ষ্যে আরোগ্য ওয়ার্ল্ডের সহায়তায় সিনি পশ্চিমবঙ্গের 2টি জেলাতে, দক্ষিণ চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর 30,000 ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম শুরু করে, যার উদ্দেশ্য ছিল অল্প বয়সেই স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর অভ্যাস এবং ডায়াবেটিস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করে দেওয়া। একটা বড় বয়সে যতই আমরা কাউন্সিলিং করি সেটার থেকেও ভালোভাবে শিখিয়ে দেওয়া যায় একটা ছোট বয়সে যদি বাচ্চাদের থেকে আমরা স্টার্ট করতে পারি, সেটা সিনি করেছে। সেটা সিনি আমাদের ব্লক সহ আরও বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলাতে স্টার্ট করেছে প্রজেক্টটা। প্রায় 50টি আশাদের নিয়ে ট্রেনিং দিয়ে এটা করা হয়েছে এবং 2 বছর ধরে প্রজেক্টটা চলেছে। তাতে ছোট বাচ্চাদের, স্কুল গোয়িং বাচ্চাদের পাড়ায় পাড়ায় গিয়ে, স্কুলে স্কুলে গিয়ে আশারা কিন্তু ট্রেন করছে, এবং এই জিনিসটা চলে যাচ্ছে যাতে ওনারা, বাচ্চারা ছোটবেলা থেকেই কিন্তু লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারে। 1991 সালে অসংক্রামক রোগীর সংখ্যা শতাংশের হিসাবে যেখানে 37% ছিল, 2021 সালে সেটা 67% দাঁড়িয়েছে। আর এই সমস্ত অসংক্রামক রোগের মধ্যে ডায়াবেটিস প্রায় মহামারীর আকার ধারণ করেছে। শিশুদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পড়াশোনা ও নানান মানসিক চাপ তাদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যে দিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ডায়াবেটিস একটা খুব আগামী দিনে একটা মারাত্মক রোগের আকার ধারণ করতে পারে, এবং তার জন্যে আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েদের এখন যেভাবে ফুড হ্যাবিট তৈরি হয়েছে, খেলাধুলোর প্রতি একটা অনীহা তৈরি হয়েছে, এগুলো কিন্তু সেক্ষেত্রে ডায়াবেটিস এইসব ছেলেমেয়েরা আক্রান্ত হয়ে যাওয়ার চান্স খুব বেশি। এই অবস্থায় এখন থেকে যদি তাদের অ্যাওয়ার না করা যায়, খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে ফুড হ্যাবিটের, জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ সেগুলো কমানোর সঙ্গে সঙ্গে কেন এগুলো ভালো সেই বিষয় নিয়ে অ্যাওয়ারনেস শুধু ওদের নয়, আমাদের মাস্টারমশাইদের মধ্যেও তৈরি করে নেওয়া দরকার, যারা নোডাল টিচার থাকবেন, যাতে করে তারা প্রকৃত সমস্যাটা বুঝতে পারে। কি রে, এখন তুই পড়ছিস না? আরো একটু দাঁড়াও।
এখানে একটা বড় জায়গা যেটা আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের সঙ্গে কিভাবে আমাদের এই ডায়াবেটিসের যে জায়গাটা বা এই যে আমরা বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজের যে আক্রান্ত হচ্ছি সেটা সম্পর্কটা কোথায়, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এখন আমাদের যে খাদ্যাভ্যাস যেখানে জাঙ্ক ফুড অসম্ভবভাবে জনপ্রিয়, সেটা আমরা শুধু ছোটদের কথা অ্যাডোলেসেন্টদের কথা কেন বলবো, যারা বড়রা তারাও এই খাবারে ভীষণভাবে আসক্ত, এবং তার সঙ্গে আমরা একেবারেই আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো সেগুলোকে আমরা কমিয়ে দিয়েছি, ফলে আরও বেশি করে কিন্তু আমাদের জীবনে এই যে ধরনের রোগগুলো সেগুলো আরও অনেক বেশি করে আমাদেরকে আক্রান্ত করছে। এর সঙ্গে সঙ্গে সিনি নিজস্ব যে টিন লাইন আমাদের যে কাউন্সিলিং হেল্পলাইন আছে সেখানে আমরা যোগাযোগ করার কথা বলছি, এছাড়া প্রত্যেকটা আমরা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ব্লকে আমরা জানি যে অন্বেষা কাউন্সিলর আছে তাদের সঙ্গে যোগাযোগ করার কথা আমরা বলি। তাহলে কার কার রাগ হয়, প্রচণ্ড রাগ হয়? 2019 সালে শুরু হয়ে এক বছরে পশ্চিমবঙ্গের 3টি জেলায় প্রায় 65,000 ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যায় এই প্রোগ্রাম। কিন্তু 2020 সালের মার্চ মাস থেকে শুরু হয় কোভিডের প্রকোপ, তার জেরে লকডাউন, এবং তার ফলে বন্ধ হয়ে যায় স্কুলগুলো। যেহেতু এই প্রোগ্রামটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, তো সেই হেতু একটা আমাদের চিন্তাভাবনার মধ্যে আসে, তাহলে আমরা কীভাবে এই বাচ্চাদের কাছে পৌঁছাব। তখন যে স্ট্র্যাটেজি নেওয়া হয় তার সেটাতে আমরা দেখি যে সিনি কমিউনিটি লেভেলের যে এক্সপিরিয়েন্স সেইটাকে কাজে লাগিয়ে যদি প্রোগ্রামে কাজ করা যায়। তখন লকডাউন যখন চলছে, যখন স্কুল বন্ধ, সেই সময় কিন্তু আমরা কমিউনিটি লেভেলে সেই স্কুলের স্টুডেন্টগুলোকে বাচ্চাগুলোকে ধরে ছোটো ছোটো দল করে আমরা সেশান নিতে থাকি। কমিউনিটি লেভেলে সেশানের ফলে যে সুবিধাটা হয়, সেশান চলাকালীন বাচ্চাদের পিতামাতারা, ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কাররা যেমন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশারা আমাদের সেশানের সঙ্গে সঙ্গে বসে শুনতে থাকে যে আমরা কিসের ওপর বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, এবং তাতে তাদের কাছ থেকে একটা খুব ভালো পজিটিভ ফিডব্যাক আমাদের মধ্যে উঠে আসে। অতিমারির কালো দিনগুলো কেটে গেল একদিন, আর আরোগ্য ওয়ার্ল্ডের এই প্রোগ্রাম ছড়িয়ে পড়ল স্কুলের গণ্ডি পেরিয়ে। আমরা 2023 সাল থেকে যে প্রোগ্রামটি শুরু করি সেটি আরোগ্য ওয়ার্ল্ডের সহায়তায়, সেটার নাম হচ্ছে অল স্কুল প্রোগ্রাম, যেখানে কিছু সিলেক্টেড স্কুল নয়, যে জেলাতে আমরা কাজ করব সেই জেলার যাতে সবকটি আপার প্রাইমারি সেকেন্ডারি স্কুলে ক্লাস 6 এবং 7 বাচ্চাদের কাছে আমরা ডায়াবেটিস প্রিভেনশনের মেসেজ নিয়ে পৌঁছাতে পারি। এই প্রোগ্রামের মারফত আমরা 900,000 ছাত্রছাত্রীর কাছে পৌঁছাই, এবং প্রায় 10,000-এর উপর নোডাল টিচারদের আমরা ট্রেনিং দিয়ে থাকি। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দূরদরাজ এলাকার এক বালিকা বিদ্যালয়, সেখানে আজ মাইথালি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। সুষম খাদ্যের থালি ঠিক কেমন হওয়া উচিত তাই বানিয়ে এনেছে ছাত্রীরা। আমরা সিনি আরোগ্য ওয়ার্ল্ড থেকে শিখেছি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় হলুদ, সাদা, সবুজ এই 3 ধরনের খাদ্য থাকা উচিত। এই 3 ধরনের খাদ্য আমাদের শারীরিক গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে, এবং আমাদের বেড়ে ওঠা এবং আমাদের যে শারীরিক গঠন সেইটা যাতে তাড়াতাড়ি হয় এবং আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতেও সাহায্য করে। সুস্থ শরীর সুস্থ মন, সঙ্গী হোক সারা জীবন, সুস্থ শরীর গড়ব, ডায়াবেটিস দূর করব। বলে করে যতটা না হয় তো ছবির মাধ্যমে শিক্ষা দেওয়াটা আরও বেশি সহজ এবং সুন্দর হয়, সে কারণে আমরা এত সুন্দর করে রুমটাকে সাজিয়েছি যাতে বাচ্চারা ওটা দেখে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে এবং ওই অভ্যাসগুলো তৈরি করতে পারে। শিশুদের জীবনযাত্রা পরিবর্তনের জন্য তাদের বাবা মা, স্বাস্থ্যকর্মী এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জীবনযাত্রা সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, তবেই স্বাস্থ্যকর বিদ্যালয়, স্বাস্থ্যকর বাড়ি তৈরি সম্ভব হবে। আমরা সিঙ্গারা, চিপস, বার্গার, কচুরি ইত্যাদির মতো জাঙ্ক অস্বাস্থ্যকর খাবার আমাদের বাড়িতে আনা হয় না? আনা হয় না, মাঝে মাঝে আনা হয়। স্ক্রিনিং টাইমটা কমিয়ে, এই মুহূর্তে বাচ্চাদের স্ক্রিনিং টাইম প্রায় 2-3 ঘন্টা এর জন্য রয়েছে, তো সেটা কীভাবে আমরা কমাতে পারছি? আমাদের টার্গেট এটাকে কি আমরা 2 ঘন্টার মধ্যে নিয়ে আসা, মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট মানে খাবার যে সমস্ত রয়েছে, মানে বিশেষ করে মানে প্রক্রিয়াজাত খাবার যেগুলো রয়েছে, তো সেগুলোকে আমরা চেষ্টা করছি সেগুলো যাতে আস্তে আস্তে দূরে যেতে পারে ওরা, মানে চিপস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি যে খাবারগুলো রয়েছে, এবং ঘরোয়া তৈরি খাবার, মানে এটাও একটা ব্যাপার আমরা দেখছি কাজ করতে গিয়ে যে মায়েরা ঘরে এই মুহূর্তে খাবার তৈরি করে টিফিন করে দেওয়া, সেটা
গুরুত্বটা আস্তে আস্তে কমছে, তো সেটা যাতে বাড়ে, মায়েরা যাতে বাড়ায় জিনিসটা, সেই কারণে আমরা প্যারেন্টসদের সঙ্গে নিয়মিত প্যারেন্টস মিটিং করি স্কুলগুলোতে, যাতে ওরা এই জিনিসটার সঙ্গে ইনভলভ হয়। এবং শুধু স্কুলে নয়, আমরা কিন্তু এটা ক্রমাগত আস্তে আস্তে কমিউনিটিতে কাজ করার জন্য ICDSকেও টার্গেট করেছি, ICDSের সঙ্গেও কাজ করা শুরু করেছি। ধীরে হলেও পরিবর্তনের হাওয়া লেগেছে, আরোগ্য ওয়ার্ল্ড এক নতুন জীবনযাত্রার সন্ধান দিয়েছে গ্রাম শহরে বাড়িতে বিদ্যালয়ে। নানান ধরনের অ্যাক্টিভিটি দিয়ে স্বাস্থ্যকর অভ্যাসের বিষয়গুলিকে শিশুদের মধ্যে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা চলেছে। যেমন শরীরের ওজন প্রয়োজনের অধিক হলে কি অসুবিধা হতে পারে, এটা বাচ্চাদের হেলথের জন্য অত্যন্ত সদর্থক একটা পদক্ষেপ। এবং আমি নিজে যখন স্কুলগুলো ইন্সপেকশনে যাই, দেখেছি বাচ্চাদের মধ্যে এটা একটা নতুন ধরনের একটা আকর্ষণের সৃষ্টি করেছে, বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে। স্কুল লেভেল থেকে যদি আমরা এই সচেতনতাটা রেগুলারলি করতে পারি, সেটা পরবর্তীকালে আমাদের বাচ্চাদের জন্য, এবং বাচ্চারা যেহেতু পরবর্তীকালের দেশের নাগরিক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াবে আমাদের ক্ষেত্রে। অসংখ্য ওয়ার্কশপ, ট্রেনিং, সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম ছাড়াও সিনির কর্মীদের বাড়িতে ভিজিট এবং নিরন্তর যোগাযোগ অবস্থার পরিবর্তন আনছে। সায়ক, কি বাড়িতে আছো? হ্যাঁ, কেমন আছো বলো? ভালো আছি। মা আছে? হ্যাঁ। কই দিদি, কেমন আছেন? ভালো আছেন? আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তারপর খেলাধুলা করছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন ওই পড়াশোনা করছে, আর খেলাধুলার জন্য ওই যে চিপস চিপস খেত, ওই পয়সাটা এখন ভান্ডার করে দিয়েছি একটা জমাই, ওইটা জমিয়ে ওই পয়সাটা আমার কাছে চাইছে না। ওই পয়সা নিয়ে একটা ফুটবল কিনেছে, আবার ফিরে জমাচ্ছে, বলছে একটা ধাপাস বল কিনবো মা, খেলাধুলা করবো। একা খেলো না, কাউকে ডাকো? আর পাড়ার অনেক বন্ধুরা আছে, তাদেরকে নিয়ে একসঙ্গে খেলি আমরা, তা খেলতে যাই না, তো ডেকে ডেকে ঘর দিয়ে নিয়ে আসি। বাহ, ঠিক আছে। তারা তো একটু বুঝতে পারছে যে সত্যিকারের ফাস্টফুডের কতটা ক্ষতিকারক প্রভাব তাদের জীবনে পরবর্তীকালে হতে পারে, তো সেটা সম্পর্কে তারা ধীরে ধীরে সচেতন হচ্ছে। এটা একদিনে হওয়ার জিনিস নয়, তবু খানিকটা আমরা প্রভাব পেয়েছি। তারা বাড়ি থেকে কিছু, যারা আমাদের মিড ডে মিল নিচ্ছে, সেখানে যখন তাদেরকে বোঝাতে পারতাম না আমরা যে কেন আমরা নিউট্রিশনাল ফুডটাকেই প্রেফার করছি টেস্টি ফুডের বদলে, সেটা তাদের এখন একটু কম বোঝাতে হচ্ছে। অন্তত এটুকু ইফেক্ট আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আর কি। আমার ছেলে আগে কোনো সবজিই খেত না, কিন্তু এখন আমার ছেলে আরোগ্য ওয়ার্ল্ডের ট্রেনিংয়ে যাওয়ার ফলে এখন বিভিন্ন রকম সবজি দিয়ে আমি তরকারি বানিয়ে দিই, সেইগুলো নিয়মিত খায়। আগে যেমন বাইরের ফাস্টফুডগুলো খুব খেত, এখন আর ওইগুলো খায় না, খায় না বলবো না, খায় কিন্তু তুলনামূলক অনেক কম। এখন বাড়িতে তৈরি খাবারগুলোই বেশি খায়, এবং খাবারগুলো আগের থেকে মশলাদার, মানে কম মশলা করি, তার ফলে ওর শরীরটা আগের থেকে এখন ভালোই আছে। তাছাড়াও এখন নিয়মিত শরীরচর্চাও করে আর টাইম বাই টাইম খাওয়া দাওয়া করে। বর্তমান সময়ে এই জেলায় পূর্ব মেদিনীপুর জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং উত্তর চব্বিশ পরগনা ও বীরভূমেও প্রোগ্রামটি চলতে থাকে। এখন এই প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর জেলাতেও সমস্ত স্কুলের সমস্ত ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত শিশুদের জন্য সাকসেসফুলি রান করছে। আরোগ্য ওয়ার্ল্ডের সহায়তায় পশ্চিমবঙ্গের 9 লক্ষ শিশুদের ও কিশোর কিশোরীদের জীবনযাত্রার মান পরিবর্তনের লক্ষ্যে সিনির কর্মীদের প্রচেষ্টা চলছে নিরন্তর এবং ঐকান্তিক, যদিও পথ এখনো অনেকটা বাকি। জানিস তো আমার চিপসটা খুব ভালো খেতে, তোরটা থেকে আমারটা বেশি ভালো খেতে। কে বলেছে আমারটাই বেশি ভালো খেতে? আমারটা নতুন নতুন লঞ্চ হয়েছে, আমারটা ভীষণ টেস্টি ফ্লেভার। তাতে কি আছে, আমারটা পুরনো হলেও আমারটাই বেশি ভালো খেতে, আমারটা বেশি ভালো খেতে। হ্যাঁ, কতবার বারণ করা হয়েছে এগুলো খেতে? সরি সরি সরি, তোরা যদি এরকম খাস তাহলে আমাদের ছোট বোনরা কি শিখবে? হ্যাঁ, এবার থেকে নো চিপস, নো চিপস, নো চিপস, নো চিপস, আমি সেই মানুষটা নেই, আমি সেই মানুষটা নেই, সব কিছু শেষ হয় সময়ের তাগিদে, তবু